তাহলে আপনারা আপনারা তাকে কেন? কেন সম্রাটকে হত্যা করছি না? ধরে নিলাম হত্যা করেছি, কিন্তু রোম তো বহাল থাকবে। এমন কি যদি রোমের হুকুমত পরিবর্তনও হয়, কোনো ফায়দা নেই যতক্ষণ না পর্যন্ত মানুষের জেহেনে সম্রাট নামক খোদা রয়েছে। খোদাগণ সম্রাটের হেফাজতের কুদরত। হাজার সম্রাটের পতন হলেও এরা অন্য সম্রাটের পেছনে ছুটবে। দ্বিতীয়ত, কিভাবে জানব যে সম্রাট হত্যার সঙ্গে সঙ্গে অসংখ্য দিনী ভাইদের কতল করা হবে না? না না, রোমের পতন দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আচ্ছা তাহলে কি করব? চুপ করে মুখ বন্ধ রাখাটাই কি একমাত্র পথ? না, চুপ করে মুখ বন্ধ রাখা কোনো পথ নয়। আমি এমন একটি পথের সন্ধানে রয়েছি যার মাধ্যমে লোকজন নিজেরাই সংশোধিত হবে, আর এর ফলে সম্রাট নিজেই নিজের পতন ডেকে আনবে। এটাও তো মনে হচ্ছে অসম্ভব ব্যাপার। না, অবশ্যই সমাধান রয়েছে, কিন্তু কি সেই সমাধান? অবশ্যই সবুর করা উচিত। অবশ্যই সমাধানের পথ খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের সবার সবুর করা উচিত। নিজেদের পরিচয় গোপন রাখতে হবে। শুভরাত্রি বানু। শুভরাত্রি। শুভরাত্রি বানু হেলেন। শুভরাত্রি। তোমাদের কাছে চাওয়া হচ্ছে এই সময় কিছু একটা চিন্তা করো, সম্ভবত কোন একটা উপায় বা পথ খুঁজে পাবে। হযরত ঈসা মসীহের অনুসারীরা এখন ভয়ঙ্কর ও দুঃসহ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই। তোমাদের সঙ্গে আগামীকাল আবারও দেখা হবে। আগামীকাল পর্যন্ত অপেক্ষায় রইলাম। এই মানুষগুলোকে অবশ্যই জাগানো উচিত। তাদের অবশ্যই জানানো উচিত যে পাথরের তৈরি খোদা ও আত্মাহীন প্রাণীর কোনো মূল্য নেই। তাদের অবশ্যই জানা উচিত যে তাদের খোদা জীবিত ও সর্বশক্তিশালী। তাদের অবশ্যই জানা উচিত যে এই সম্রাটও তাদের মতো একজন সাধারণ মানুষ। মানুষদেরকে এটাও জানানো উচিত যে সম্রাট জমিনের বুকে নিজেকে একজন খোদা বলে দাবি করছেন, আসলে তিনিও একজন রক্ত মাংসেরই মানুষ। মানুষ যদি সম্রাটের এই দুর্বলতা জানত, তবে নিঃসন্দেহে একক ও অদ্বিতীয় খোদার সন্ধানে ছুটে বেড়াত। কিন্তু জানি না এই জনগণকে কিভাবে সচেতন করব। আলি জানাব, গতকাল রাতে আপনি এক ফোঁটাও ঘুমালেন না। কিভাবে ঘুমাবো? হায় আফসোস, যদি ঘুমাতে পারতাম। গালুস,
আমার ঘোড়ায় জিন লাগাও, আমি গুহায় যাব। লেভাজার তলোয়ার দেব? দাও। আদেশ শিরোধার্য, পথের জন্য কিছু খাবারও দিও। আবারও ইবাদতের জন্য সেই জায়গায় যাচ্ছেন? আমার কি জানা উচিত নয় কোথায় সেই ইবাদতখানা? কি পার্থক্য তাতে? এই তো কাছেই সেই জায়গা। সম্রাটের প্রবেশের পূর্বে মহান খোদাতালার কাছে কিছু একটা উপায় চাইব। যদি ডিওক্লেটিয়ানুস আপনার খোঁজ করে তাহলে কি বলবো? বলবে বলবে চতুষ্পদ প্রাণীর খোঁজে শহরের আশেপাশে গেছে। আলি জনাব, গ্রহণ করুন। শুক্রিয়া বাবা, আমি না আসা পর্যন্ত মায়ের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ গালুস। খোদা আপনার সহায় হন, নিজের দিকে লক্ষ্য রাখবেন আলী জনাব। এই বিপজ্জনক পরিস্থিতিতে কি যাওয়ার দরকার ছিল? জানি না। তুমি কি কিছু কিনবে? আমি নিশ্চিত এই ইহুদি জুলিয়াসের পক্ষে গোয়েন্দাগিরি করছে। মনে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুসকে অনুসরণ করছে।
হে পরোয়ার দিগার মহান রাব্বুল আলামিন, তোমার পয়গম্বর হজরত ঈসা ও তার মাতা হজরত মরিয়মের বদৌলতে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমার সীমাহীন গুনাহের বোঝা তুমি মাফ করে দাও। যদি না করো তবে আমি গুনাগারী থেকে যাব। হে পরোয়ার দিগার, সন্দেহ আমার সমস্ত কিছু গ্রাস করেছে, কিভাবে আমল করব? আবারও কি নিশ্চুপ হয়ে থাকব, নাকি মুক্তির ভিন্ন কোনো পথ আছে? হে পরোয়ার দিগার, তুমি যে পথ পছন্দ করো সে পথের জন্য আমাকে ইলহাম দাও। এখনো পর্যন্ত তুমি আমাকে ও আমার বন্ধুদেরকে সাহায্য করেছ, এখনো তোমার রহমতের দরিয়া থেকে বিচ্যুত করো নাই। হে পরোয়ার দিগার, জুলুমবাজরা সর্বত্র আধিপত্য বিস্তার করছে, জুলুমের এই আধিপত্য ও শান শওকত কখন শেষ হবে? আপাতত সবুর করা ছাড়া কোনো উপায় নেই। এই তোমাদের বলছি, মাচাটা ওইদিকে রাখো। এই কর্ম সম্পাদনের জন্য বড় ধরনের চিন্তা ভাবনা আর সংকল্পের প্রয়োজন। জুলিয়াসের গোয়েন্দা ফিরে এসেছে। ডিনেসিউস, দেখো তো ওর কাছ থেকে কোনো তথ্য আদায় করা যায় কিনা। এই, তোমার সঙ্গে দরকার আছে, দাঁড়াও দাঁড়াও। আমার সঙ্গে জনাব? হ্যাঁ, তোমার সঙ্গেই। কিন্তু জনাব, আমার কাজ রয়েছে। তার মানে তুমি আমার ফরমান অস্বীকার করতে চাইছো? না জনাব, কি বলছেন, আসলে আমি প্রথমে আপনাকে খেয়াল করিনি। আমি দেখেছি তুমি ম্যাক্সিমিলিয়ানোসের পেছনে পেছনে যাচ্ছিলে। না জনাব, আমি আসলে শহরের বাইরে একটা জরুরি কাজে গিয়েছিলাম। অস্বীকার করে কোনো ফায়দা নেই, আমরাও ম্যাক্সিমিলিয়ানোসের খেয়ানতের তথ্য প্রমাণ চাচ্ছিলাম। তুমিও তো মনে হয় সেই কাজে গিয়েছিলে, তাই না? আমি আসলে জনাব জুলিয়াসের পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে ওনাকে অনুসরণ করছিলাম। তুমি একজনের কাছ থেকে হাদিয়া নেয়ার বদলে দুজনের কাছ থেকে হাদিয়া পেতে পারো। সমস্যা কোনো? সমস্যা কিসের সমস্যা? কোনো সমস্যা নেই, বলছি, সব বলছি। তাকে অঞ্জুলুস পর্বত পর্যন্ত অনুসরণ করেছি। অঞ্জুলুস? হ্যাঁ জনাব, ফিলাডেলফিয়ার নিকটে এই পর্বতটি অবস্থিত। সেখানে একটি গুহায় প্রবেশ করলো। আমি আমার নিজের কানে শুনেছি আলী জনাব, সে সেখানে বসে দোয়া করছিল আর ঈসা মসির কথা বলছিল। সে বলছিল যে, আস্তে বলো, সে কি বলছিল? এক অতিথিয় ক্ষতার কথা। হ্যাঁ, আস্তে, খ্রিস্টানরা সর্বত্র রয়েছে, যদি তার কান পর্যন্ত পৌঁছায় তবে পাখি যেমন খাঁচা থেকে উড়ে যাবে তেমনি তোমার জানও যাবে, সাবধান। আচ্ছা, তাহলে এখন আপনি আমাকে বলুন আমার কি করতে হবে। আস্তে বলো।
সম্ভবত ওর কাছে অসংখ্য তথ্য রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, ও বিপজ্জনক হতে পারে। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস পালিয়ে যাবেন? আমরা যতটুকু জানি তাতে মনে হচ্ছে পালানোর কোনো পথই নেই। তার মানে আপনারাও তার সম্পর্কে কিছু জানেন? আমি যা জানি তার হাজার ভাগের এক ভাগও তুমি ও তোমার মালিক জুলিয়াস জানে না। এটা ঠিক যে ম্যাক্সিমিলিয়ানুসের সাথে লড়াই করার শক্তি আমার নেই। জানোই তো সেটিও ক্লেটিয়ানুসের চামাতা এবং বিশেষ উপদেষ্টা, এবং রোমে তার বিশাল আধিপত্য রয়েছে। তার সঙ্গে একমাত্র জনাব জুলিয়াস সিজারই লড়াই করার সামর্থ্য রাখে, এটা সবাই জানে। আচ্ছা, তাহলে জনাব জুলিয়াসকে সবকিছু কেন খুলে বলছেন না? আপনার এগুলো গোপন রাখা ঠিক হচ্ছে না। ওই সময় তো আবার তোমরা সাক্ষী হাজির করার কথা বলবে। না, বুদ্ধিমান ব্যক্তিরা এইসব ঝামেলা মাথায় নিতে চায় না। আমাকে বলুন তাহলে, আমি না হয় জনাব জুলিয়াসকে সবকিছু খুলে বলবো। এক শর্তে বলবো, বলতে পারবে না কার কাছ থেকে জেনেছো। কথা দিচ্ছি আলি জনাব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এইখানে বলা যাবে না। তুমি ঘোড়ার ওপরে ওঠো এবং আমাকে অনুসরণ করো। সিপাহি, আমার ঘোড়া নিয়ে এসো। কি হলো, তাড়াতাড়ি! আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। তলোয়ার দ্বারা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের ভালো করে শায়েস্তা করা হয়। এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং বুঝতেই পারছো আমি একজন রোমান এবং জনাব ডিওক্লেটিয়ানুসের খাদেম। তুই হযরত ঈসার অনুসারীদের দুশমন এবং নিজের খাদেম। আমি দেখেছি তুই জুলিয়াসের কাছ থেকে কিভাবে স্বর্ণ মুদ্রার থলে নিয়েছিস। তুলে নে এবং নিজের জান বাঁচা। কিন্তু আমি তো জনাব জুলিয়াসের ফরমানের আঞ্জাম করেছি মাত্র। তাহলে তো জুলিয়াসকে সে তোকে নাজাত দিতে বল। আমাকে ক্ষমা করুন আলি জনাব, আমি ভুল করেছি। আমিও আপনার মধ্যে এক ক্ষুধার অনুসারী, আমাকে ক্ষমা করুন হযরত, ক্ষমা করুন। জুলিয়াসের জন্য ক্ষুধার ইবাদতকারী একজন ইহুদি ঈসার অনুসারীদেরকে সাহায্য করার বদলে রোমান ক্ষুধার অনুসারীদেরকে সাহায্য করে। ওঠো, নিজেকে বাঁচাতে চাইলে উঠে দাঁড়াও।
উঠে দাঁড়াও। আমাকে ক্ষমা করুন আলী জানাব, আমি আমার সমস্ত জীবন রোমানদের খেদমতে উৎসর্গ করেছি। আপনার মতো একজন মহানুভব ব্যক্তি তার খাদেমকে এইভাবে শাস্তি দেবে, আমি ভুল করেছি আলী জানাব। ওঠ, না হলে তোকে এখনই জাহান্নামের পথে পাঠিয়ে দিতে বাধ্য হব। তাড়াতাড়ি কর, যেন বাধ্য না হই। না 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 না, আমি পারবো না, আমি আমার নিয়ামতের মালিকের বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে পারবো না। আমায় ক্ষমা করুন, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। ক্ষমা করুন জনাব, ক্ষমা করুন, আমি পারবো না আপনার বিরুদ্ধে তলোয়ার তুলে নিতে, আমি পারবো না জনাব, আমি পারবো না। এত বড় নেমুখারাম আমি নই জানাব। খোদাই জানে তোর হাতে কত নিষ্পাপ ইসার অনুসারী কতল হয়েছে, আর কত রোমান খোদার অনুসারীদেরকে সাহায্য করেছিস তুই। আরে বাবা, দাঁড়িয়ে থাকিস না, চল চল সামনের দিকে। যা 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 যা। আহারে, তুই আবার কোথায় যাচ্ছিস? আহা, ওদিকে যাস না, ফিরে আয় বাবা, ফিরে আয়। আহা, আবার দৌড়াচ্ছিস? আরে, নেকড়ে তোকে খেয়ে ফেলবে। দাঁড়া বাবা, দাঁড়া, যাস না। আহারে, ওদিকে ভেড়ার পাল একা পড়ে রয়েছে। আয় 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 বাবা, আয় বাবা। এই এই ধরেছি। আবার পালিয়ে গেলি? আমার শরীর যদি তোর মতো হালকা হতো তাহলে তো হতোই রে। আয় আয়। আরে যাস নে, আয়। আরে আয় আয়, যাস নে বাবা, দাঁড়া। ঘোড়া, এই ঘোড়াটি তো তার, তার কথাগুলো হৃদয় জড়ানো, আসলেই শোনার মতো। দেখি খোদার সঙ্গে কি কথা বলছে। পরোয়ার্তিকার, তোমার মহানুভবতায় আমি কৃতজ্ঞ। আমার আমলগুলো এই তুলনায় খুবই নগণ্য। তোমার দয়া ও করুণার উপযুক্ত আমি নই। আমার আমল ও আখলাক সেই তুলনায় খুবই নগণ্য। তোমার রহমতের দুয়ার বান্দার জন্য কল্পনারও বাইরে। বান্দার কোনো গুনাহ যেমন তোমার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তার আনুগত্য তোমার কোনো উপকারে আসে না। হে আমার খালেক,
আমার আমল অনুযায়ী আমার সঙ্গে আচরণ করো না। আমার গুনহা যেন তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত না করে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। পালা পালা পালা, দেখে ফেলবে তাড়াতাড়ি পালা। আরে তোর জন্য না ধরা পড়ে যাই, পালা পালা পালা, খেতিও তাড়াতাড়ি, যা 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 যা, দেখে ফেলবে দেখে ফেলবে তাড়াতাড়ি। আবারও সেই বেচারা রাখাল, এখনো আমাকে ভয় পায়। এই পালা, এখানে থাকিস না, তাড়াতাড়ি পালা। তাড়াতাড়ি শেষ করো। জি 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 জনাব। আচ্ছা কি হলো? ও অনেক কিছু জানতো যা ওর জানা উচিত ছিল না। চলো। হ্যাঁ